অপসারণ সংঘাতের যে যাদবপুরে সমাবর্তনে বিনোজির জট, প্রধান অতিথি তবু শহরে এসেও যোগ নয় ইউজিসি চেয়ারম্যানের। রাজ্যপালের অনুমতি ছাড়াই কোর্ট মিটিং, সেখানেও দেরি, সময় শুরুই করা গেল না কনভোকেশন। কি পরিস্থিতি আমরা জানবো, তবে রেজিস্টারে বক্তব্য শুনবো, তার আগে কোর্ট মিটিং এর পরে কোন কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা। আমাদের কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হলো, যেহেতু এটা অটোনমাস বডি, তাই আমাদের কোর্টের মেম্বাররা, মাননীয় মেম্বাররা যেটা স্থির করেন সেইটাই হওয়ার কথা। সেটাই হলো, কোর্ট মেম্বাররা আমাদের ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলেন যাতে পরবর্তীকালে যাতে কোনো আইনি জটিলতায় আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আটকে না যায়, তাই এইটার এই কনভোকেশনটা পরিচালনার দায়িত্ব যাতে উনি প্রভিসি স্যার, যেহেতু তার পোস্টটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, তাকে যাতে উনি দিয়ে দেন এবং তিনি সেরম দেবেন। হ্যাঁ, উনি থাকবেন এবং উনি দিয়ে দেবেন। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, একটু শ্রেয়সীর কাছ থেকে শেষ আপডেট নিয়ে নেবো, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা। শ্রেয়সী, যেটা জানিয়ে রাখি যে কোর্টের যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত অনুযায়ী কি হলো, যে সেক্ষেত্রে উপাচার্য তিনি প্রিসাইড, উপাচার্য তিনি কিন্তু কনভোকেশনের সূচনা করবেন। এবং যেটা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কনভোকেশন নামে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে উপাচার্যকে থাকতেই হবে। এখন সেই বিষয়টাকে কিন্তু কার্যত মাথায় রেখে এবং রাজ্য সরকারের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠি সামগ্রিক বিষয় পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু কার্যত বিশ্ববিদ্যালয়ের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দেখা গেল, কোর্ট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী যে উপাচার্য তিনি কিন্তু যে প্রফেশন অর্থাৎ কনভোকেশনের যে প্রফেশন সেটাকে তিনি লিড করলেন, তারপর তার নেতৃত্বে তিনি প্রথমে পতাকা তুললেন এবং তারপর তার নেতৃত্বেই কিন্তু সেক্ষেত্রে সামনে রেজিস্টার দিলেন, তারপর উপাচার্য সহ উপাচার্য, এইভাবে কিন্তু প্রফেশন হয়ে গোটা কনভোকেশনের যে হলটা অর্থাৎ ওয়েট ওপেন এয়ার থিয়েটারে সেখানে সকলে ঢুকলেন। এবং সেখানে ঢোকার পরে যেটা দেখা গেল যে উপাচার্য তিনি কনভোকেশন শুরু করলেন অর্থাৎ কনভোকেশন ওপেন ডিক্লেয়ার করলেন, করে তিনি বাকি যা যা প্রসেস অর্থাৎ যা যা দায়িত্ব সেই দায়িত্ব তিনি প্রভিসিকে দিলেন, সহ উপাচার্যকে তিনি দিলেন, উপাচার্য তিনি কিন্তু সহ উপাচার্যকে সেটা দিলেন। এখন এক্ষেত্রে অন্যান্য বার এই মুহূর্তে যেটা হচ্ছে যে বিভিন্ন যারা ডিগ্রিরা রয়েছেন বা যারা মেডেল প্রাপক যারা রয়েছেন তাদেরকে সেটা দেওয়া হচ্ছে, সমাবর্তন হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা দিচ্ছেন সহ উপাচার্য। এবং যেটা দেখা গেল যে উপাচার্যই যেহেতু সেই দায়িত্বটা সহ উপাচার্যের কাছে নষ্ট করেছেন, যেটা জানা যাচ্ছে যে কোর্ট মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কোনো যদি কোনো আইনি জটিলতা তৈরি হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু কার্যত ঠিক হয়েছে যে উপাচার্য থাকবেন, কিন্তু ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেইটার কথা মাথায় রেখেই কিন্তু কার্যত তাদের হাতে এই যে ডিগ্রিটা তুলে দেওয়া সেই ডিগ্রিটা তুলে দেবেন হচ্ছেন সহ উপাচার্য, যেহেতু তার পদ নিয়ে কোনো সমস্যা নেই। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে চিফ গেস্ট তিনি আসেননি, যেটা আজকে সকালে তাকে আনতে যাওয়া হয়েছিল যখন তখন তিনি জানিয়েছিলেন যে এই জটিলতা যেহেতু চলছে তিনি কলকাতা এসেছেন, অর্থাৎ ইউজিসি চেয়ারপার্সন তিনি কলকাতা এসেছেন, কিন্তু আগে সত্ত্বেও তিনি সেক্ষেত্রে উপাচার্য তাকে রিসিভও করেছেন গতকাল, কিন্তু তারপরে উপাচার্যকে পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। এবং সেক্ষেত্রে যেটা আজকে সকালে যখন ইউজিসি চেয়ারম্যানকে চিফ গেস্ট হিসেবে তাকে নিতে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তিনি বলেন যে তিনি আসবেন না, ফলে তিনি আসেননি, কনভোকেশন হচ্ছে, চিফ গেস্ট নেই। এবং সেক্ষেত্রে উপাচার্য ইউজিসি চেয়ারম্যান আসবেন না কেন বললেন? দেখো, ইউজিসি চেয়ারম্যান মূলত যেটা জানিয়েছেন যে যেটা আমরা বিশ্ববিদ্যালয় সূত্র মারফত জানতে পারছি, তিনি বলেছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় এখন এই পরিস্থিতি হয়ে রয়েছে যে উপাচার্য আছেন বা নেই এবং সামগ্রিক যা জটিলতা তৈরি হয়েছে সমাবর্তন হবে বা হবে না সেই সমস্ত কিছুর নিরিখেই কিন্তু কার্যত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে থাকবেন না, ফলে সেই জন্য তিনি কিন্তু আসতে অস্বীকার করেন এবং তিনি হোটেলেই রয়েছেন। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে চিফ গেস্ট নেই, এই মুহূর্তে সমাবর্তন অনুষ্ঠানে যেখানে দেখা যায় যে প্রত্যেক সেক্ষেত্রে আচার্য তিনি থাকেন তিনি নেই, শিক্ষামন্ত্রীকেও আহ্বান জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, উপাচার্য জানিয়েছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রীও আসেননি। সেক্ষেত্রে সমাবর্তন হচ্ছে, উপাচার্য তিনি মঞ্চে রয়েছেন, তিনি সমাবর্তনকে ওপেন ডিক্লেয়ার করেছেন, কিন্তু সামগ্রিকভাবে স্টুডেন্টদের যে ডিগ্রি দেওয়ার যে কাজটা সেই কাজটা কিন্তু সহ উপাচার্য করছেন এবং উপাচার্য সেটা ঘোষণা করেছেন যে এক্ষেত্রে এই ডিগ্রি দেওয়ার যে কাজটা সেই কাজটা সহ উপাচার্য করবেন। শ্রেয়সী, তাহলে এক কথায় যদি বলি, রাজ্যপাল জটেই আজকের যে সমাবর্তনের ছবি দেখছি তাই পরিস্থিতি তৈরি হলো, তাই তো? এটা কি বলা যায়?
দেখো আজকে বিশ্ববিদ্যালয় যেটা রেজিস্ট্রারের কথা থেকে যেটা তিনি বলছেন, প্রথমেই তার বক্তব্য তিনি শুরু করছেন যে বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস ইনস্টিটিউশন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি বলেছিলেন যে উপাচার্য নেই, আবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে না উপাচার্য হিসেবেই উপাচার্য থাকবেন এবং তার নেতৃত্বে সমাবর্তন হবে। তার জন্য দেখা গেল কোর্ট মিটিং এ দুয়ের মাঝামাঝি পথে কিন্তু হাঁটলো বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানটা করতে গেলে উপাচার্যকে থাকতে হবে, সেই হিসেবে উপাচার্য তিনি থাকলেন, তিনি ফ্ল্যাগ হোয়েস্ট করলেন, তিনি প্রসেশন লিড করলেন। কিন্তু আবার সেক্ষেত্রে যেহেতু রাজ্যপালের যে অর্ডার, চ্যান্সেলর অর্ডার, সেখানে উপাচার্য নেই, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়, তাই জন্য সেক্ষেত্রে যে এই যে ডিগ্রি যেগুলো এখন দেওয়া হচ্ছে সেগুলো সহ উপাচার্যের হাত দিয়ে সেগুলো দেওয়ানো হচ্ছে। ফলে কার্যত এই যে দুই যে রাজ্যপাল যেখানে সরিয়ে দিচ্ছেন, রাজ্য সরকার যেখানে বলছেন যে ছাত্রদের কথা মাথায় রেখে সমাবর্তন করতে হবে, এই যে দুই যে অর্ডার, সেই দুই অর্ডারের মধ্যপন্থী কর্তা দিয়ে যেখানে বিশ্ববিদ্যালয় কোর্ট সিদ্ধান্ত নিল, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে কার্যত আজকে কনভোকেশনটা হচ্ছে। একদমই কনভোকেশন হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। উপাচার্য তিনি রয়েছেন সেটাও ঠিক, এবং এই যে ডিগ্রি তুলে দেওয়ার যে কাজটা সেটি কিন্তু করছেন সহ উপাচার্য। শ্রীমতী সুলগ্না প্রধান, শ্রীমতী শিল্পা মণ্ডল, শ্রীমতী মোনালিসা ঘোষ, শ্রীমতী দীপ্তি ঘোষ, শ্রী মিঠুন মজুমদার, শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।